নমস্কার, আমি রাজেশ ভূমি। আজকে হাউ টু কেসিং ওয়্যারিংয়ের 55তম পর্ব নিয়ে এসেছি। এখানে দেখতে পাচ্ছেন স্পেশাল গামাইর বুট 8-10, স্পেশাল গামাইর বুট এটির উপরে আমি এমসিবি বক্সটিকে কীভাবে ফিটিং করব তা দেখাবো। দেখেন, প্রথম আমি কাট পেন্সিল দিয়ে দাগ নিয়ে নিচ্ছি, কীভাবে তা দেখবেন। মিডল করে চার কোণা চারটা দাগ দিতে হবে। দেখেন, আমি প্রথমেই দাগ নিয়ে নিয়েছি চারটা। এখন টেস্টার দিয়ে প্রথমে এগুলিকে রোল করতে হবে। হোল করার সময় ভালোভাবে লক্ষ্য করতে হবে, যাতে নিজের শরীরে যাতে কোনো আঘাত না হয় সেদিকে ভালোভাবে লক্ষ্য করতে হবে। দেখেন, আমি সেগুলিকে হোল করছি, প্রথম চারটা হোল করছি। এগুলি যাতে আর পার হয়, চারোটা হোল আমি হোলগুলি করে নিয়েছি। এখন আমি স্পেশাল গামাই বোর্ডের উপরে এমসিবি বক্সটা বসিয়ে দেখছি যে হোলগুলি ঠিক হয়েছে কি না। ঠিক হবে, কারণ আমি কাট পেন্সিল দিয়ে আগে দাগ নিয়ে নিয়েছি। এখন আমি একে একে স্ক্রুগুলি লাগাবো। স্ক্রুগুলি হবে 25-8 দিয়ে আমি এখন লাগাচ্ছি। এখানে হোলের জায়গাটা একটু প্রবলেম ছিল, এটা আমি কাটার দিয়ে এটাকে কেটে সরিয়ে দিচ্ছি, কারণ এখানে দেখতে পাচ্ছেন এখন ঠিক আছে। এখন 25-8 দিয়ে স্ক্রুড্রাইভার দিয়ে আমি পেঁচিয়ে পেঁচিয়ে এটা লাগাচ্ছি। আমি এখন দ্বিতীয় নাটটি লাগাচ্ছি। দেখেন, প্রথম নাটটি পুরা বের হয়ে এসেছে। স্ক্রুড্রাইভার দিয়ে আমি হোলটা একটু ছোট হয়ে গেছে বেশি, তার জন্য আমি আবার একটু বড় করে নিলাম। এখন আবার লাগিয়ে লাগাচ্ছি, দেখে নিন।
যতটুকু হয়েছে দুটি নাটই যথেষ্ট, তারপরও আমি চারটা নাট লাগাচ্ছি, কারণ চারটা নাট হলে জিনিসটা খুব মজবুত হবে। আপনারা প্রয়োজন পড়লে জয়েন্ট বোল্ট ব্যবহার করতে পারেন। আমি আগের MCBর মধ্যে একটার মধ্যে জয়েন্ট বোল্ট ব্যবহার করেছি, হার্ডওয়্যার দোকানে জয়েন্ট বোল্ট বললে পাওয়া যায়, সেখানে জয়েন্ট বোল্ট দিয়ে আপনি লাগাতে পারবেন বোর্ডটিকে, তাহলে সেক্ষেত্রে আরও মজবুত হয়। এটাও স্ক্রু দিয়ে লাগানো যায় যদি কোনো অপশন না থাকে, বা জয়েন্ট বোল্ট আপনার হাতের কাছে না থাকে, তা স্ক্রু দিয়ে লাগাতে পারবেন, তাতে কোনো অসুবিধা নাই। আর যদি মনে করেন বোর্ডটা একটু লুজ হয়েছে, সেক্ষেত্রে গুটকা ব্যবহার করতে পারেন, গুটকা দিয়েও লাগাতে পারেন। দেখেন আমি ভালো করে টাইট দিয়ে দিচ্ছি। দেখেন নাটগুলি ভালো করে টাইট দেওয়া হয়ে গেছে, খুব শক্ত এবং মজবুত হয়েছে। দেখেন আমি পুরো ফিটিং করে নিয়েছি, চারটা নাট, মিডলটা নিউট্রাল পয়েন্ট আর এটা কভার। সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ।